নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে যে কোনো গানের বিট কিভাবে তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, যে কোনো গানের বিট তৈরি করার জন্য তথা যে কোনো গানের মিউজিক তৈরি করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে এনট্র্যাক স্টুডিও এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে যখন ওপেন করবেন দেখবেন এরকম একটা পেজ আসবে। এই এনট্র্যাক স্টুডিও অ্যাপ্লিকেশনের উপরে আপনারা কীভাবে একটা প্রফেশনালভাবে গান রেকর্ড করবেন তা নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটা ভিডিও করা রয়েছে। যে সকল বন্ধুরা এই চ্যানেলে প্রথম এসেছেন এবং যাদের বুঝতে অসুবিধে হচ্ছে এনট্র্যাক স্টুডিওর উপরে আপনারা কীভাবে রেকর্ড করবেন এবং তার খুঁটিনাটি সেটিংসগুলো সম্পূর্ণ দেওয়া রয়েছে সেই ভিডিওতে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি ভিজিট করে আসুন, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধে হবে। একটি গানের উপরে মিউজিক কম্পোজ করার জন্য দেখুন এখানে অনেক ধরনের অপশন রয়েছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমি একের পর এক প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে নলেজ দেব। যেহেতু আজকের ভিডিও টপিক আমরা কিভাবে বিট তৈরি করব, তাই সরাসরি ক্রিয়েট আ বিট এই অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট আ বিট এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ আসবে এবং ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন লেফট সাইডে অনেকগুলো অপশন পাবেন। এইসব প্রত্যেকটি অপশনের মধ্যে কিন্তু এক একটা সাউন্ড ইফেক্ট রয়েছে, আপনারা চাইলে প্রত্যেকটি অপশনে টাচ করে করে সাউন্ড ইফেক্টগুলো শুনে নিতে পারেন এবং প্রত্যেকটি সাউন্ড ইফেক্টের সাথে সাথে একটা করে ভলিউম অপশন রয়েছে, সেই ভলিউমটাকে কিন্তু আপনাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারবেন। এবারে আপনার স্কেল অনুসারে এই ঘরগুলোকে সিলেক্ট করতে হবে বিট তৈরি করার জন্য। দেখুন এই সাউন্ড ইফেক্টটা আমার যতটা সময় পরপর প্রয়োজন রয়েছে সেইভাবেই কিন্তু আমি ঘরগুলো সিলেক্ট করছি। এবং প্রত্যেকবার এই প্লে অপশনে ক্লিক করে কিন্তু আপনার বিটগুলো আপনারা চেক করে নিতে পারবেন এবং সেই বিটটা কিন্তু আপনারা আনলিমিটেড সময়ের জন্য এখানে সিলেক্ট করতে পারবেন। যতটা সময় পর্যন্ত আপনার সেই বিটটার প্রয়োজন রয়েছে সেই সময় পর্যন্ত আপনাকে সেই বিটটাকে সাজিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে সেকেন্ড নাম্বার সাউন্ড ইফেক্টটি আপনার যেখানে যেখানে প্রয়োজন রয়েছে এবং যতটা সময় গ্যাপ দিয়ে আপনার প্রয়োজন রয়েছে ঠিক সেই রকমভাবে ঘরগুলোকে সিলেক্ট করতে হবে। ঠিক একই রকমভাবে এখানে যে সকল সাউন্ড ইফেক্ট রয়েছে সেই সাউন্ড ইফেক্টগুলোর মধ্যে যে যে সাউন্ড ইফেক্টগুলো আপনাদের যেখানে যেখানে প্রয়োজন রয়েছে সেইভাবে সিলেক্ট করার পরে প্লে অপশনে ক্লিক করে সেই বিটটাকে শুনে নেবেন। যদি আপনাদের মন পছন্দের বিট হয়ে যায় তাহলে সেই বিটটাকে আপনারা সেভ করবেন। আপনারা চাইলে পিয়ানো অথবা ড্রাম এছাড়াও যে কোনো ইনস্ট্রুমেন্ট সাউন্ড কিন্তু এখান থেকে দিতে পারবেন। আপনার প্রয়োজনীয় বিটের মধ্যে কিভাবে পিয়ানো সেট করবেন এবং কিভাবে ড্রাম সেট করবেন এছাড়াও কিভাবে বাকি ইনস্ট্রুমেন্ট সাউন্ডগুলো সেট করবেন তা নিয়ে আরও একটি ভিডিও আমি তৈরি করব। এবং আমার দেওয়া ভিডিও দিয়ে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। পরবর্তী প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকেই সঙ্গে থাকবেন, কারণ আপনারা আমাকে উৎসাহিত করেন বলেই এত পরিশ্রম করে এই ভিডিওগুলো আপনাদের জন্য আমি তৈরি করি। আপনার প্রয়োজনীয় বিটটি যখন রেডি হয়ে যাবে তখন সেভ করার জন্য রাইট সাইডে নিচের দিকে দেখুন থ্রি ডট বলে যে একটি অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ আসবে। এখানে তিন নম্বর অপশন যেটি রয়েছে সেভ সং তথা এক্সপোর্ট বলে যে অপশনটি রয়েছে সেই এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ আসবে, সেই অডিও ফাইলটি আপনারা কোন নামে সেভ করবেন সেই নামটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন।
এবং এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন যে অডিও ফাইলটি আপনার ফোন মেমোরিতে সেভ হবে নাকি এক্সটার্নাল মেমোরিতে সেভ হবে এবং কোন ফোল্ডারে সেভ হবে সেটাও সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং নিচের দিকে দেখুন এখানে একটা অ্যারো অপশন রয়েছে, এই অ্যারো অপশনে ক্লিক করে সেই অডিও ফাইলটির ফরম্যাটটিকে সিলেক্ট করতে হবে। আমি সাজেস্ট করব সেটি অবশ্যই MP3 করতে হবে। এরপরে দেখবেন একটু প্রসেসিং টাইম নেওয়ার পরে কিন্তু সেই অডিও ফাইলটি সেভ হয়ে যাবে। যে অডিও ফাইলটি আমি রেডি করেছিলাম সেই অডিও ফাইলটি সেভ হয়ে গেছে। এবারে সেটা আমি এক্সটার্নাল মেমোরি থেকে কিন্তু অনায়াসে প্লে করতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসব যে কোনো ভোকালের উপরে আপনারা পিয়ানো মিউজিক কিভাবে সেট করবেন তার খুঁটিনাটি টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার জীবনের সকল প্রিয় মানুষগুলোকে। ধন্যবাদ।